গুড আফটারনুন গুড ইভিনিং ওকে হ্যাঁ সরি গুড ইভিনিং আজকের ব্লগটা আলাদা এক্সাইটমেন্ট নিয়ে শুরু করছি আর কি কারণ আজকের আমার এই যে মোবাইলটা দ্যাট ইজ আইফোন 8 যেটা আমি আফটার মাই টিসিএস জব হুইচ ওয়াজ মাই ফার্স্ট মোবাইল তো সেটার বদলাবার টাইম এসে গেছে সেটা বললি আর আমাদের যে ফার্স্ট লিগাল ম্যারেজের পর নেক্সট দিনই গিয়ে এটা কেনা হয়েছিল ওটা কিন্তু বললো না আবার নেক্সট দিন আবার ভুল করছিস না ওয়ান লং অ্যাংরি লাইন লেটার আরে ভাই লিগাল অ্যানিভার্সারি নয় এটা হচ্ছে লিগাল অ্যানিভার্সারি পরে বলিনি এনগেজমেন্টের পরে সরি ওই যাই হোক লিগাল এনগেজমেন্টের পরে দিন হ্যাঁ ঠিক আছে পরে পূজো পূজো সরি সরি তুই কি বল রই আমার বিয়ের সমস্ত ফটোজ বগেরা সমস্ত স্মৃতি আর কি এই ফোনটার মধ্যে ছিল আমাদের কালকে এই ফোন নিয়ে অনেক সমস্যা হয়েছে এই ফোনের এক্সচেঞ্জ করা নিয়ে লাস্ট ব্লগে তোমাদের বলেছিলাম বাট তার আগে বেরোবার আগে চলরমির একটা ইন্টারেস্টিং জিনিস এসেছে তো ভিডিওটা শুরুর আগে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো এন্ড তোমাদের ফিডব্যাক কমেন্টে জানিও এন্ড ডু সাবস্ক্রাইব টু ভ্লগে বং টু গেট দ্য লেটেস্ট আপডেট ক্লিক অন দ্য বেল আইকন I did not shoot it. এটা অন্য কিছু মানে এটা ছোট কাজ এটা দিয়ে আনবক্সিং হয় না তাহলে কি এটা হ্যাঁ এটা বুদ্ধি হয়েছে এটা দেখে ভালো লাগলো নিয়ে এটা রেখে দে কাচির আবার ডিফারেন্সিয়েশন দেখবি ডিফারেন্সিয়েট হয় কিনা আগের জন্মে কি নাপিত ছিলি কোন এই লোক কহাঁ সে আতে না যেটা আসল কথা সেটা হচ্ছে এখানে এসে আমার কাছে একটা মোজো বক্সের প্যাকেজ যেটা অনেকেই জানো মোজো বক্স কি বেসিক্যালি এরা বিভিন্ন রকম ট্রায়াল জিনিসপত্র লাইক বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন টাইপের যেমন ধরো চকলেটস বগেরা কিছু ফুড আইটেম লাইফস্টাইলের কিছু আইটেমস বগেরা সব কিছু ওরা প্রোভাইড করে ফর ডেমো পারপাস বলতে পারো ট্রাই করার পর ভালো লাগলে নর্মাল জায়গা থেকে তোমরা পারচেজ করলে এরকম একটা ব্যাপার আছে খুব নমিনাল একটা কস্ট প্রোভাইড মানে পে করতে হয় তোমাকে তোকে কত পে করতে হয়েছে আমার 84 রুপিস পে করতে হয়েছে ঠিক আছে আমি যেটা চুজ করেছিলাম সেটা 84 রুপিস তো কম বেশি সবারই ওরকমই লাগে অ্যান্ড এদের বিভিন্ন মান্থে বিভিন্ন রকম হ্যাম্পার টাইপস এগুলো হয় আর কি প্যাকেজিং যেগুলো আইটেমসগুলো শাফল হতে থাকে বিভিন্ন ব্র্যান্ডেড সাপোজ তোমার লাইফস্টাইলে ইন্টারেস্ট তুমি ওইগুলো ওরিয়েন্টেড জিনিসপত্র ইয়ে করলে বাট হ্যাঁ এটা ওয়েটিং লিস্ট প্রচুর থাকে তো আমি অনেক কালঘাম ছুটিয়ে ওয়েটিং লিস্ট পেরিয়ে ফাইনালি এক মাসের মাথায় এটা পেয়েছি একটা ছোট বক্স আছে বেশ কিউটি লাগছে কিছু বলছি না ক্যামেরার উপরান্ত থেকে ইয়ে হচ্ছে যাই হোক এটা হচ্ছে এটা তুই বানাবি আমি বানাবো না আচ্ছা ভেজিটেবল বিরিয়ানি দিয়ে কি নন ভেজ বিরিয়ানি হতে পারে হতেই পারে তোর উপর ডিপেন্ড করছে তুই শেফ আছিস তুই বুঝবি যাই হোক এটার প্রিন্ট কিন্তু 75 আছে তাহলে বুঝে যে আমি 84 পেমেন্ট করেছি আর আমার কত এখানেই খেয়ে গেল হাই তুলিস না হাই তুলে লাভ নেই এত বোর লাগছে এই সব জিনিস আচ্ছা একটা কথা বল সব বুঝলাম খাবার জিনিস দিয়েছে কেন মশা মারার জিনিসটা কেন দিয়েছে নেই মুঝে মজাক নেই উড়বানা আপনি চিজ কা মে নেই বাতাউঙ্গা খেয়ে দে ঘুমানোর সময় যাতে মশা না কামড়ে হ্যাপি হিপোক্রেসি কি ভি সীমা হোতি আচ্ছা আমার ল্যাপটপটা বন্ধ করে দিল আমার নতুন অফিসের ল্যাপটপ সেটা বন্ধ করে দিল জাস্ট বিকজ অফ বসতে এইটা কিন্তু বেশ ভালো জিনিস এইটা দেব না তো এতক্ষণ তো খিলি ওড়াচ্ছি না এটাই চাই এটা 5 স্টার এর অডিও ফ্লেভারের জন্য নতুন একটা বেরিয়েছে ওটা দিয়েছে যেটা একটু একটু গলে গেছে বাট চলবে ঠিক আছে আমি খেয়ে নেবো অসুবিধা নেই ফ্রিজে রেখে দাও ললিপপ দিয়েছে যেটা জানতাম না ডেরি মিল্ক আছে বা ললিপপ বের করে নাকি আমি জানতাম না আমি ভেবেছিলাম এটা দেখে ভেবেছিলাম একটা নরমাল চকলেট বার হবে এনিওয়েজ এটা একটা টাইটানের স্কিনের যে একটা নতুন বেরিয়েছিল না ফালতু এটা আমার ভালো লাগেনি তুই ট্রাই হ্যাঁ আমরা একবার শপিং মলে গিয়ে ভালো লাগেনি করেছিলাম আমার ব্ল্যাকটাই ভালো লাগে এটা ছোটকু মিনিসা একটা মানে ট্রায়াল প্যাক দিয়েছে হুইচ ইজ গুড যারা ফার্স্ট টাইম ট্রাই করতে চাও
এগুলো বাচ্চা যে আমি বাচ্চা বলে এইরকম ছোটো ছোটোগুলো কিনে পুজোর সময় ব্যাগের মধ্যে নিয়ে বেরোতাম, আলাদাই বড় বড় ফিল লাগতো। এটা একটা ট্যাংয়ের আছে যেটা অরেঞ্জ ফ্লেভার, যেটা আমি খাই না। এটা আছে প্রিল বাসন মাজবি, তাই তো? দেখ ওদের কনসেপ্টটা দেখ, সব কিছু ডেজার্ট দিয়েছে, ড্রিঙ্কস এর জন্য ট্যাং দিয়েছে, ডিওড্রেন্ট দিয়েছে, তারপরে বিরিয়ানি পেস্ট দিয়েছে, তারপরে লাস্টে এটাও দিয়েছে, আর হ্যাঁ তোর মশা মারা লিকুইডও দিয়েছে। তাহলে ভাব কতটা থটফুল, সব ধরনের সব জনার কভার করেছে। দিস ইজ বিজনেস। এনিওয়েজ এটাই ছিল, আর ভেতরে একটা আই থিংক একটা ভাউচার মতো আছে, সামথিং স্ক্যান মি। এনিওয়েজ তো এই হলো ব্যাপার। তো এটা ছিল মোজো বক্স। তোমার যারা এটা কোনো, আমি আগেই বলেছি এটা রেফারেল ফেফারেল বক্স করছি না, ঠিক আছে, আমার কোনো প্রফিট নেই, বাট হ্যাঁ আমার বেশ ভালো লাগলো, ছোটো ছোটো জিনিসগুলো বেশ এইটুকু নমিনাল কস্ট দিয়ে একবার ট্রাই করাই যায়। তোমরা ট্রাই করে দেখতে পারো, যদি ভালো লাগে আমায় জানিও, আমার খুব ভালো লাগবে। এটা আমার চাই, কে একটা বলছিল, দেখো তোমরা সবাই দেখো কি সুন্দর, ওরা রেসপন্সিবল এর মতো বলে দিয়েছে, প্লিজ রেফ্রিজারেট দা ক্যাডবেরি। আমার অত ভেবে লাভ নেই, মোট কথা আমি এখন খেয়ে নেব রেফ্রিজারেটর করতে হচ্ছে। আগে ইয়ে করি, আগে আসল জিনিসটা এটা আনতে যাচ্ছি সেটা দেখছো, আগে দাদা আসুক দেখি। এই 7টা বাজে, প্লিজ না 7টা বাজে, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আই হোপ হয়ে যাবে, বাট ওটা নামেই সুন্দর হবে, কামে তো আমার হবে। অলরাইট, তো এখন বেজে গেছে 7:10, রাইট? 7:20 অলমোস্ট। হ্যাঁ, তো দাদা কিছুক্ষণ আগে কল করলো, কল করে বললো যে দাদাও একটু ফেসে গেছে, আর আমিও ক্রোমায় কল করেছিলাম, তো ওরা 8টায় টোটালি এন্ট্রি বন্ধ করে দিচ্ছে। মানে যারা ভেতরে আছে তারা দে ক্যান স্টে আপ টু 9, বাট নতুন করে এন্ট্রি ওরা দেবে না, সেই কারণে আর আমরা রিস্ক নিলাম না, অত তাড়াহুড়ো করে যাওয়ারও কিছু নেই। দাদাও একটা জায়গায় গিয়েছিলো, সেখান থেকে আবার তাড়াহুড়ো করে আসবে, এসে আবার তাড়াহুড়ো করে গাড়ি চালিয়ে যাওয়া, এমনিও ফ্রাইডে নাইট রাস্তায় জ্যাম থাকবে, তার থেকে বেটার কালকে সকালবেলা আরামসে উঠে ওখানে যাব, গিয়ে কাজটা সারবো। সো ততক্ষণ আজকের আর ব্লগটাকে কন্টিনিউ করছি না, কালকে থেকে অবশ্যই এই সেম ব্লগটাকে আমরা কন্টিনিউ করব। আজকের মেনু হচ্ছে রাতের বেলা তরকার রুটি, এক তরকার রুটি অনেকদিন পর আর কি খাবো। তো আজকে ফ্রাইডেতে ভাবলাম রেডি যখন হয়ে গেছি চল গিয়ে নিয়ে আসি। তো চলো বেরোই, আর একেবারে তোমাদের সাথে কাল সকালে দেখা হচ্ছে। ভেরি গুড মর্নিং, কালকের ব্লগটা যেখানে শেষ হলো তারপর থেকে আবার শুরু করছি। এখন বেজে গেছে অলমোস্ট 9:30, বাজে 11:30 বেজে গেছে, দাদা এখনো আসেনি, আমরা রেডি আজকের। অন্যদিন দাদা আগে চলে আসে, বাট আজকে আমরা রেডি, কারণ অবভিয়াসলি ফোনটাকে চেঞ্জ করতে যাবো, যেমনটা কাল বলেছিলাম। কাল থেকে আবার একটা যেটা প্রবলেম হয়েছে, হঠাৎ করে বাবা বাজারে চলে গেছিল, তো ভারী অনেক সবজি বাজার করে নিয়ে চলে এসছে। মা হয়তো পাঠিয়েছিল একটা ছোটোখাটো জিনিস আনার জন্য, বাবা পুরো বাজার তুলেই চলে এসছে, এবার এসে বাড়িতে এসে একটু হ্যাঁ রোদের মধ্যে এসে একটু শরীর খারাপ হয়ে গেছে, তো ওটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। দাদা এলে বেরিয়ে পড়ব। আচ্ছা দাদা চলেও এসছে, তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো এখন বেরিয়ে পড়েছি আমরা, 12:15 বেজে গেছে, এয়ারপোর্টে আছি, মোটামুটি হালকা হালকা ট্রাফিক আছে। আজকে এই ফোনটার শেষ দিন, স্পেশালি হোম বাটন ফিচারটার শুদ্ধ একটু একটু মন খারাপ লাগছে, কিন্তু ওই আর কি একটু এক্সাইটেড। ও বলছে নাকি ওর এখন আর এক্সাইটমেন্ট হয় না নতুন ফোনে, আমার তো এক্সাইটেড লাগছে। আমি কালকে রাত্রিরে 3-4 ঘন্টা ঘুমিয়েছে, হ্যাঁ আমি ঘুমই আসছে না, ঘুমই আসছে না, এক্সাইটমেন্টে আসছে না, আর টেনশনে আসছে না, কিসে আসছে না। আমরা জাস্ট ক্রোমায় পৌঁছালাম, এবার যাবো ভেতরে, দেখা যাক। ওরা তো বলছে নাকি সমস্ত কিছু প্রসেস করে রেখেছে, প্রসেস করে রেখেছে, আনবক্সিংটা কর, বউ করলেই হলো। বেরো বাবা বেরো, কি ব্যাপার এইটা ধরে আস্তে করে, ও এইটা হাতে নিয়ে আর এক হাতে। ওকে,
কিডনি একটা কিডনি আছে আর একটা কিডনি হলো নাকি আইফোন 12 মিনি তো এখানে প্রচন্ড জোরে বৃষ্টি নেমেছে তো আমরা গাড়িতে উঠেছি এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি এখন রয়েছি হচ্ছে বিশ্ব বাংলা গেটের সামনে অলরেডি দুটো বেজে গেছে এখান থেকে বাড়ি যাব সেখানে এখনো লাঞ্চ হয়নি সো লাঞ্চ করতে হবে আর তার পাশাপাশি আজ চলন মির একটা অনুষ্ঠান রয়েছে বিয়েবাড়ির তো সেখানে আবার 5:30টার মধ্যে ওকে বেরোতে হবে তো দাদা আবার বাড়ি যাবে বাড়ি গিয়ে লাঞ্চ করবে করে আবার 5:30টার রেস্ট নিয়ে 5:30টা নাগাদ আবার আর সারা দিনটাই বড্ড মানে কি বলবো প্রচন্ড হেকটিক যাবে আজকের আমারও আর চলন মিরও আর অবশ্যই সবার থেকে বেশি দাদার তারপর ওয়েদারটাও যা এই প্যাঁচ প্যাঁচে ওয়েদার আর ভালো লাগছে না সকালবেলা বেশ ভালো রোদ দিল এখন আবার প্রচন্ড রকমভাবে নিউটাউন এরিয়ায় যদিও বৃষ্টি হচ্ছে আমি জানি না আমাদের সাইডে হচ্ছে কিনা এখন বেজে গেছে অলমোস্ট সন্ধ্যে 7টা এসেছি অনেকক্ষণই তার পাশাপাশি এসে এতটা তাড়াহুড়োর মধ্যে সেটা করতে করতে টাইম লেগে গেছিল তারপর চলরমিও রেডি হয়ে গেছে এ হচ্ছে চলরমির আজকের আউটফিট দেখাই যাচ্ছে না আমাকে আচ্ছা হ্যাঁ এ হচ্ছে আজ চলরমির আউটফিট অফিসের লোকেরা আসবে সে সেজে গুজে যাচ্ছে হ্যাঁ দু বছর পর দেখা হবে না আচ্ছা অবশ্যই চলো এখন লেট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি আর আজকের ব্লগটাকে এখানেই শেষ করব যদি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো এন্ড ডু সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল এন্ড সাবস্ক্রাইব করার পর পাশে বেল বাটনটা ক্লিক করতে প্লিজ ভুলো না তাহলে যদি ক্লিক না করো তাহলে তোমরা আমার থেকে ইনস্ট্যান্ট আপডেট পাবে না যখনই আমরা নতুন ভিডিও আপলোড করব তো তার জন্য বেল বাটন ক্লিক করে অল এ প্রেস করতে ভুলবে না এন্ড অ্যাজ উই অলওয়েজ সে ভালো থেকো ভালো রেখো আর মাছে ভাতে লাভে থেকো দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা নতুন ব্লগ নিয়ে টাটা টাটা